আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। وبعد প্রশ্ন আমাদের সামনে 10টি আছে। প্রথম প্রশ্ন করেছেন কোন এক ভাই, আসসালামু আলাইকুম শেখ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাটিতে বসে সালাত আদায় করতে না পারলে চেয়ারে বসে সালাত পড়তে পারবে কি? জি, চেয়ারে বসে সালাত আদায় করতে পারবে। বসা মানে মাটিতে বসতে হবে এমন কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে যেটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, তাকে বাওয়াসির মানে অর্শ রোগ ছিল, বাংলায় অর্শ, আরবিতে বাওয়াসির, ইংলিশে পাইলস যারা বুঝেন। তো বড় অসুস্থ থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, সাল্লে কায়মান, দাঁড়িয়ে সালাত পড়বে যদি পারো তো, ফাইলাম তাস্তাতে যদি না পারো তো ফা কায়দান, বসে পড়বে। ফাইলাম তাস্তাতে সেটাও যদি না পারো, বসেও পড়তে পারছো না, কষ্ট হচ্ছে, কতটা কষ্ট হইলে আপনি পারবেন? এতটা কষ্ট যাতে সেই কষ্টে আপনার সেই অংশটুকু, হ্যাঁ, সালাতের পালন করতে খুশু নষ্ট হয়ে যাচ্ছে। ধরেন পা মুড়িয়ে বসতে পারছেন, কিন্তু পা মুড়িয়ে যদি বসেন তাহলে আপনার বেদনাতে আপনি এমন অনুভব করছেন যে আপনার সলাতের খুশু থাকছে না, ওই বেদনা ব্যথা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। তাহলে তখন পা মোড়ানো আপনার জন্য দরকার নেই, বা ওইভাবে চলবে দরকার নেই, ঠিক না? ঠিক ওই রকমই, যেই অঙ্গটি সিজদা করতে পারছেন না ধরেন, অথবা রুকু করতে পারছেন না, অথবা দাঁড়াতে পারছেন না কেউ, হ্যাঁ, যেটা করতে পারছেন না সেটা সবগুলি, একটা করতে পারছেন আর সবগুলিতে আপনি ছাড় নেবেন, এটা কিন্তু ঠিক নয়। আবার কেউ যদি দাঁড়াতে পারে তোকে দাঁড়াইতে হবে, অনেক আছে দাঁড়াতে পারে কিন্তু রুকু সিজদা করতে পারে না, বা বৈঠকটা করতে পারে না, অনেক আছে বৈঠক করতে পারে কিন্তু দাঁড়াইতে শুধু পারে না, ধরেন থরথর করে জ্বর কাঁপছে, অথবা প্রেশার খুব বেশি, দাঁড়ালে আছাড় খেয়ে পড়ে যেতে পারে কিন্তু বসে বসে পড়লে অসুবিধা নেই, তাহলে সে শুধু দাঁড়াবে না বাকিগুলো করবে। কেউ আছে যে মাটিতে, হ্যাঁ, বসতে পারে না পা মুড়িয়ে, কিন্তু চেয়ারে বসতে পারবে, সুতরাং বসা হইলেই হলো, সেটা চেয়ারে বসুক অথবা মাটিতে বসুক। আমাদের দেশের কিছু আলেমরা, যারা মজহাবি আলেম বিশেষ করে, তাদের একটু বাড়াবাড়ি আছে যে নবীসনের জামানায় তো চেয়ারে বসা ছিল না, নবীসনের চেয়ার ছিল কোথায়, আর চেয়ারের ব্যবহারটাই ছিল বা কোথায়, কথা বোঝা গেছে না? কিন্তু তাই বলে নাজায়জ করে দেবেন, চেয়ার টেবিলে খাওয়া দাওয়া ছিল না, সুতরাং বেদাত, শুনেছেন মজহাবিদের ফতোয়া, বেদাতিদের ফতোয়া। আরে চেয়ার টেবিলে তখনকার ট্রেডিশন ছিল না, কিন্তু ইসলামে এমন কোনো আপত্তি বাধা নিষেধ নেই যে চেয়ার টেবিলে বসে খাওয়া যাবে না, এবারে মাটিতে বসে খেতে হবে। যদিও আমি আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই আপনার ডাইনিং টেবিলের ব্যবস্থা আমার বাড়িতে কখনো করিনি, কারণ আমাকে বসে ছেলেমেয়েদেরকে নিয়ে সবকে নিচে খেতে ভালো লাগে, সেটা আলাদা বিষয় আমার, বোঝা গেছে? অনেকে চামচে খাচ্ছে, হাতে তুলে খাচ্ছে না, কিন্তু আজ পর্যন্ত আমি চামচে তুলে খাই না, কারণ আমার আমার মন ভরবে না, আমার পেট ভরলেও মন ভরবে না, কথা বলছেন না? কিন্তু খাওয়া তো শুধু পেট ভরার জন্য না, কিসের জন্য? জিটা ভরার জন্য, আমাদের আঞ্চলিক ভাষায় মানে মনটাতে একটা তৃপ্তি খেয়ে দে। আমি চামচে উঠে খেলে আমার তৃপ্তি হবে না, সুতরাং আমি যে কোনো জায়গায় গেছি, যে কোনো জায়গায়, অনেক বড় বড় জায়গায় খেয়েছি, দুবাই গিয়ে দুবাইয়ের বাদশার বাড়িতে খেয়েছি, হাত দিয়ে উঠি এই না যে চামচে উঠেতে থাকবো। তো কি বলছি প্রশ্নের উত্তরে, বলছি যে চেয়ারে বসে সালাত পড়তে পারবে কি? হ্যাঁ পারবে, দাঁড়াতে না পারলে বসবে, চেয়ারে হোক অথবা নিচে হোক, উনি দাঁড়াতে পারেন, রুকু সেজদাও দিতে পারেন, যেটা পারেন সেটা অবশ্যই করতে হবে, শুধু হাঁটু ভেঙে বৈঠকে বসতে পারে না, মানে হাঁটুটা মুড়িয়ে বৈঠকে বসতে পারে, যেটা পারেন না, যখন বৈঠকে বসতে পারে না মাটিতে, তাহলে তবে অবশ্যই তাকে চেয়ারে বসতে হবে, চেয়ারে বসতেও যদি অসুবিধা হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বসার কাজটা করে নিতে হবে। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাত আল্লাহ সুরা তাকাউর রয়েছে, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যে যতটা পারছে ততটাই করতে, তার বেশি তো আল্লাহ দায়িত্ব দেননি। এখন সে কি চেয়ারে বসে সলাত আদায় করতে পারবে? যেমনটা বলে চেয়ারে বসে সলাত আদায় করতে পারবে। আমি কয়েক বছর আগে চেয়ারে বসে সলাতের বিস্তারিত বিধিবিধান এক ঘন্টার বেশি আলোচনা করেছি, এবং বিস্তারিত তাতে আলোচনা আছে, তাতে কয়েকটি অবস্থা চেয়ারে বসে সলাতের তরিকার বর্ণনা করেছি, যে যেমন অবস্থায় আছেন যে সমস্যায় ওই অনুযায়ী ওগুলো আমল করবেন। জি, দুই নম্বর প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার পরিবার আমাকে বিদেশে পাঠাতে চায়, এখন সমস্যা হলো যে যদি আমি মালয়েশিয়া যাই
তাহলে আমার দাড়ি কেটে যেতে হবে, আর যদি সৌদি আরব যাই তাহলে বয়স বাড়াতে হবে। উভয় সমস্যা, উভয় সংকট যেটাকে বলি, এখানে মিথ্যার আশ্রয় নিতে হবে। আর যদি এটা না করি তাহলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। মানে তিনটা অপশন, মাশাআল্লাহ, মানে ওকে বাধ্য করছে বিদেশ যেতে। এখন আমার করণীয় কি? আল্লাহ হেফাজত করুক, এরকম জালেম বাপ মা থেকে আল্লাহ রক্ষা করুক, তাদেরকে হেদায়ত দান করুক, এবং জালেম বাপ মায়ের এবং জালেম ছেলে মেয়েদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুক, জালেম ছেলে মেয়েদের অনিষ্ট থেকে বাপ মাকে রক্ষা করুক, আর জালেম বাপ মার অনিষ্ট থেকে শার থেকে আল্লাহ ছেলে মেয়েদের হেফাজত করুক। কত বাপ মা যে জুলুম অত্যাচার করছে, দাড়ি কাটা হারাম চাকরির জন্য বা যে কোনো কাজের জন্যই, স্ত্রীর চাপ যে কোনো অবস্থা দাড়ি কাটা হারাম, তাহলে ওটা হারাম, হারাম কাজ করার অনুমতি কখনো দিতে পারবো না। যখন যান চলে যাচ্ছে কোথাও সেটা ভিন্ন বিষয়, এখানে যান চলে যায়নি আপনার। দুই নম্বর অবস্থা হচ্ছে কি করতে হবে, বয়স বাড়াইতে হবে। না, বয়স বাড়াইতে হবে সৌদি আরব আসার জন্য বয়স বাড়াইতে হবে, শুধু হাউস ড্রাইভার সম্ভবত, হাউস ড্রাইভার অথবা খাদ্যমা হাউসমেট, এই ক্ষেত্রে বয়স মনে হয় একটা বয়সেরই আছে, মনে হয় 30 বা তার বেশি হইতে হবে। হ্যাঁ, এখন ওটা নেই না, কাগজপত্র হয়তো আছে। বাকিগুলোতে এমন কোনো আইন নেই, হয়তো এই ভাই অথবা বোন এমন আছে যেটা হাউসমেট অথবা হাউস ড্রাইভারের ভিসাতে আসতে চায় না, ওই ভিসাতে আসেন না, 21 বছর 22 বছরে আসা যাবে, 22 বছর হলে। জি হ্যাঁ। আর তিন নম্বর হচ্ছে বাড়ি থেকে বের করে দাও। আর বাড়ি থেকে যদি বের করে দেয়, তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কোন দোষের কথা হইল? ইব্রাহিম খলিলুল্লাহকে ওর বাপ বাড়ি থেকে বের করেছিল, তা আমাকে আপনাকে যদি কেউ বের করে দেয় তো অসুবিধা আছে? বলছি এটা ইব্রাহিমের সুন্নাত পালন করছি, ঠিক না? আল্লাহর জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছেন, তিনি তো বলতে পারতেন আমি বাড়ি থেকে বেরোবো, কোথায় যাব, কি করে খাবো, চিন্তা করেছে আর বেরিয়ে গেছেন একাই, তার স্ত্রীকে নিয়ে একাই সফর করছেন, শুধু সাথে একটা ভাতিজা আছে ওই লুত আলাইহিস সালাম। আল্লাহ আকবার, তিনজনের সফর, তাও এই এক একদিনের সফর নয়, মাসকে মাস, ইরাক থেকে একবারে প্যালেস্টাইনের সফর, এক মাসের সফর, ইরাক কোথায়? এখানে দাম্মাম খাবজি হাফরুল বাতানের কাছে, এখানে ইরাক, কথা বোঝা গেছে না? জি, এখান থেকে সফর করে প্যালেস্টাইন যাচ্ছেন, কোথায়? আপনার সৌদি আরবের যে কোরাইয়াত বর্ডার, কোরাইয়াত বর্ডার পরে জর্ডন, জর্ডনের পরে তারপরে প্যালেস্টাইন, আর ওই গিয়ে এত দূর সফর করছেন, 1500 কিলোমিটারের বেশি, 1500 থেকে 2000 কিলোমিটার মতো। সুতরাং বেরিয়ে যান, অনেক সময় বাপ মা এরকম চাপ সৃষ্টি করে, কিন্তু যদি হেকমত অবলম্বন করেন তো বাপ মা সোজা হয়ে আরও ডেকে নিয়ে আসবে, বাবারে কোনো রকম করে ফিরায়, নাহলে তোর জন্য আমাদের ঘুম হারাম হয়ে গেছে, কথা বোঝা গেছে। এক ছেলে এখানে দাম্মামে ছিল, রাহেমাহুল্লাহ, করোনাতে মারা গেছে, কে? জামিল, মাশাআল্লাহ, নাম জামি, রাহিমাহুল্লাহ, খুব ভালো ছিল, বাংলাতে শিক্ষকতা পাশ করেছে, আর দাড়ি রেখে দিয়েছে। ওর বাপ মা দাড়ির এত দুশ্মনে দুশ্মন, হয়তো আমার আলোচনা ওর বাপ মা শুনতে পারে, এখন হেদায়ত হয়েছে, ওর বাপও দাড়ি রেখেছে, কিন্তু তখন ছিল না, আজকে থেকে 7-8 বছর আগে। দাড়ি রাখতে দিবেন না, বাপও রাখতে দেবে, মাও রাখতে দেবেন না, মা এত কট্টর, বলছে যে তুই যদি দাড়ি রাখি, আর ইয়ে তখন তর্কে জড়িয়ে যায়, আর তখন উত্তর দিতে লাগে, তখন আরও ওদের মেজাজ গরম হয়ে যায়, বাপ মায়ের মেজাজ গরম হয়ে যায়। তুই যদি দাড়ি এরকম করে রাখিস, তুই যখন ঘুমাবি তো দাড়িটা মুন্না দেবো, তোর দাড়ি এরকম করে কেটে ফেলে দেবো। একদিন এসে আমাকে বলছে, আমার মা এরকম বলছে, আমি আল্লাহ হেদায়ত করুক, আমি ওকে একটা হেকমত শিখিয়ে দিলাম, এই হেকমতটা যারা আমার আলোচনা শুরু সবসময় কাজ দিবে, বাপ মা বা বড় নেতা বস আপনার কোম্পানির যদি এই রকমের অবিচার করে আর এমন কিছু বলে যেটা আপনার পক্ষে করা সম্ভব নয়, তর্কে জড়াইতে যাবেন না, করবো না, করতে পারবো না, তোমার কথা মানি না, ওইসব করতে যাবেন না, হুম 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 চুপ থেকে যাবেন, বলতে দেন, ও বর্ষিছে মুসলধারে বৃষ্টির মতো বর্ষিছে, বর্ষিতে খুব রাগ ঝাড়ছে, রাগ ঝাড়ছে, বললে বললে বিরক্ত হয়ে যাবে। আমি ওকে শিখিয়ে দিলাম যে তুমি একটা কথার উত্তর দেবে না, যতই কিছু বলুক, যখন রাগবে তোমার উপর, তোমার বাপ মা দাড়ির জন্য, কিচ্ছু বলবে না, একটা উত্তর দেবে না তুমি। এই ফর্মুলার দু চার দিন আমল করেছে, তারপরে বলছে যে এখন ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়েছে, এই বড়ো বড়ো দাড়ি নিয়ে তারপরে মারা গেছে, মাশাআল্লাহ, বড়ো বড়ো দাড়ি ছিল তার, মাশাআল্লাহ, তোমার কাল্লাম, অল্প বয়স, 24-25 বছর বয়স, করোনাতে
কত কে দুনিয়া থেকে চলে গেছে, যারা ভালো মানুষ গেছে আল্লাহ রহম করে। তিন নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী ভোট দেওয়া কি জায়েজ? যে কোনো দেশের গণতন্ত্র, বাংলাদেশও শুধু নয়, যেসব দেশে গণতন্ত্রের বালা মুসিবত এসেছে পশ্চিমা দেশ থেকে, গণতন্ত্র আসলে আব্রাহাম লিঙ্কন ইহুদির তৈরি করা তন্ত্র, তো গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক, তাতে অল্প কিছু ভালো দিক থাকলেও, হ্যাঁ মদের মতো অল্প কিছু ভালো দিক থাকলেও, হ্যাঁ প্রায় সবগুলি দিক খারাপ, চারিদিক খারাপ অল্প কিছু ভালো, যেমন মদের চারিদিক খারাপ সবই খারাপ সামান্য কিছু ভালো, আল্লাহ কোরআনে বলেছেন না বলেননি? ঠিক গণতন্ত্র এরকম, গণতন্ত্রের কী একটা ভালো দিক শুধু এই বাকস্বাধীনতা, তারপরে সেটা তো বন্ধ করে দেওয়া হচ্ছে, বাকস্বাধীনতার নাম কেউ আসতে, ওদের নাস্তিকদের বাকস্বাধীনতা, ইসলামের শত্রুদের বাকস্বাধীনতা, ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে বলার জন্য বাকস্বাধীনতা, ঠিক না, পাপ করার জন্য অন্যায় করার জন্য বাকস্বাধীনতা, আর পেশ স্বাধীনতা, আর এই মত বা প্রকাশের স্বাধীনতা ইত্যাদি। কিন্তু যখন ইসলামের বিষয় আসছে, যখন হেজাব পর্দার বিষয় আসছে, হ্যাঁ যখন দাঁড়ির বিষয় আসছে, তখন আমার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এই কথা বললেও কাজও হয় না। হচ্ছে কেন সেনাবাহিনীতে কোনো দাঁড়িয়ে রাখতে দেওয়া হবে না, কেন যে কোনো জায়গায় বোরখা পড়তে দেওয়া হবে না, চেহারা ঢাকতে দেওয়া হবে না, বাধা কেন? তাহলে কোথায় স্বাধীনতা? শয়তান সবইগুলো আর কি, এই স্বাধীনতার নাম দিয়ে, গণতান্ত্রিক স্বাধীনতার নাম দিয়ে শুধু শয়তানি করা আর ইসলামের শত্রুতা করা। তো গণতন্ত্রের কোনো কল্যাণ নেই, আল্লাহর আজাব, এটি কোনো শান্তি নেই গণতন্ত্রে, মুসলিমরা অতদিন অশান্তিতে যতদিন এই গণতন্ত্রের এইসব মানবরচিত কুফুরি বিধান থেকে ফিরে এসে ইসলামের দিকে, কোরআনে কারিমের আদর্শের দিকে না আসবে। তারপরও যেখানে নিরুপায় গণতান্ত্রিক পদ্ধতি দেওয়ার ওপর বা পদ্ধতি মোতাবেক দেশ পরিচালিত হচ্ছে, সেখানে দেখতে হবে যে দুটো দলের কোনটি বেশি খারাপ বা দুটো ক্যান্ডিডেটের কোনটি বেশি খারাপ, কিন্তু এই গণতান্ত্রিক কোনো একটি পার্টিতে যোগ দেওয়া যাবে না, যদিও সেটা লেভেল রাখো কিসের, ইসলামের, ইসলামী গণতন্ত্রের, তারপরও সেই পার্টি করা যাবে না, কারণ গণতান্ত্রিক পার্টি মানে অন ইসলামিক পার্টি, সুতরাং পার্টি করা হারাম, দল করা হারাম, কিন্তু দুই দলে দুটো মানুষ আছে, এটা একটু ভালো এটা খারাপ, তো খারাপটাকে ঠেকানোর জন্য ভালোটাকে ভোট দিয়ে কোনো রকম করে বিজয়ী করি, না হলে বেশি মুশকিল হবে, বেশি দেশের অবস্থা খারাপ হবে, এটা করা যাবে। এটা ওলামাদের ফতোয়া, আপনাদের নকল করলাম। একদল আরও শক্তপন্থী আছে, তারা বলছেন না সব বর্জন করো, কিন্তু বর্জন করে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে যতক্ষণ পর্যন্ত আসল কাঠামোতে পরিবর্তন না আসবে। চার নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, শেখ আলাইকুম সালাম রহমতুল্লাহ, কোনো পুরুষ যদি কোনো নারীকে দুনিয়াতে ভালোবাসে কিন্তু তাতে তাকে বিবাহ করতে না পারে, পরে তার মোহরানা পরিমাণ আদায় করে দিলে আল্লাহর কাছে তাকে আখেরাতের জন্য স্ত্রী হিসাবে চাই, তাহলে আল্লাহর কাছে সে এটা পেয়ে যাবে এমন আশা করা যায়? কত মজার কথা, তাই না? প্রথম কথা, এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, কথা হাসছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বড় শেখুল ইসলাম, বড় ইমাম, কোনো কোরআনেরও কথা না হাদিসেরও কথা নাই, এটা শুনে রাখেন। আমাদের কাছে যতই বড় হোক না কেন, কোরআনে নেই হাদিসে নেই, আর এমন কথা যদি বলে তাহলে ওই কথার মূল্য কমে যায়, ওই কথার মূল্য একবারে কমে যায়, ভালো করে শুনে রাখেন। অথচ আমি আইম্মা কেরামদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহকে মানে এক দুইজনকে যে ভালোবাসে আইম্মা কেরাম তার মধ্যে ফেলতে পারি, কথা বোঝা গেছে, এবং আমি উপকৃত হই যাদের থেকে সবচেয়ে বেশি তার অন্যতম। কিন্তু তারপরও বলছি, যা কোরআনে নেই হাদিসে নেই তার মূল্য আমাদের কাছে তেমন নেই, হ্যাঁ এহতেরামের সাথে, সম্মানের সাথে। তো তিনি এই কথাটি বলেছেন, বলেছেন, কিন্তু কথাটির ব্যাখ্যা বুঝতে হবে, কথাটির ব্যাখ্যা বুঝতে হবে। প্রথম কথা, কোনো নারীকে কোনো পুরুষ অথবা কোনো নারী কোনো পুরুষকে, ধরেন দুটোই ধরেন, দুনিয়াতে ভালোবাসে, প্রথম কথা এই ভালোবাসা জায়েজ ভালোবাসা হইতাম, নাজায়েজ যেন না হয়, তাহলে বিবাহিতে কোনো মেয়েকে মহিলাকে ভালোবাসা জায়েজ? হারাম হয়ে গেল না? অবিবাহিতা কোনো মহিলাকে ভালোবাসা, মানে অন্তরে ভালোবাসা চলে এসছে আমার,
মেয়ে সম্পর্কে আমি ভালো গুণ শুনেছি অথবা দেখতে আমাকে খুব সুন্দর লেগেছে আর অন্তর আমার ভালোবাসা চলে এসছে, যেটা আমি ইচ্ছা করি আর না করি ভালোবেসে ফেলেছি, কিন্তু এই ভালোবাসার জন্য পাইতারা করা, তার সাথে যোগাযোগ করা, তার সাথে পত্রালাপ করা অথবা তার সাথে চ্যাটিং করা অথবা তার সাথে টেলিফোন করা, এসবগুলি জায়েজ? তাহলে হারাম, ওইটা রাস্তা বন্ধ। তাহলে এখানে কতটা বলা হয়েছে ভালোবাসা হয়? এটা একটা মেয়েকে খুবই সুন্দরী লেগেছে, কিন্তু প্রভাবশালী ঘরের, ধরেন সাধারণ একটা ছেলের সাথে বিয়ে দেবে না, যে কোনো কারণে, এলমের কারণে হইতে পারে, হ্যাঁ একটা পরিবার এলমলা পরিবার আর একটা জাহেল পরিবার দেবে না, ঠিক কিনা? অথবা পয়সাওয়ালা পরিবার, হ্যাঁ রাজকীয় পরিবার আর একটা হচ্ছে গরিব, হ্যাঁ মিসকিন পরিবার দেবে? দেবে না। কিন্তু অন্তর থেকে ভালোবাসা চলে এসছে, অবিবাহিত মেয়ে, যদি পেতাম তাহলে বিয়ে করতাম। আচ্ছা, তারপরে একসময় ওই মেয়েটার বিয়ে হয়ে গেল, ধরেন ওই মেয়েটার বিয়ে হয়ে গেল, তারপরেও যদি ওর ভালোবাসা অন্তর রাখেন তখন হারাম হবে না? হবে না। তাহলে এটাও এখানে লাগাইতে হবে, ঠিক না? তাহলে এতগুলি রাস্তা বন্ধ হইল, ভালোবাসার জন্য পাইতারা করা যাবে না, যোগাযোগ করা যাবে না, হ্যাঁ বিবাহিতা মেয়েকে বিয়ে করা যাবে, ভালোবাসা যাবে না। তারপরে অবিবাহিতা ছিল কিন্তু একসময় গিয়ে বিয়ে হয়ে গেল, তখন সেই ভালোবাসা যে অন্তরে চলে এসেছিলো সেটাকে দমন করে ফিরে আসতে হবে, কারণ আর কোনো রাস্তা সেখানে নেই, পাওয়ার কোনো রাস্তা নেই, কারণ বিবাহ হয়ে গেছে, সেখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে, কথা বোঝা গেছে? কিন্তু ভাগ্যচক্রে কোনো একটি মেয়ের অন্তরে ভালোবাসা জন্মে গেছিলো, চেয়েছিলাম মন থেকে বিয়ে করার, ভাগ্যচক্রে মেয়েটির বিয়ে হলো না, অথবা বিয়ে হওয়ার পরে তালাক হয়ে তালাকপ্রাপ্তায় থেকে গেল আজীবন। আচ্ছা না, এরকম তালাকপ্রাপ্ত যে তালাক দিয়ে, তাহলে তার স্ত্রী আর থাকলো না, কারণ তালাক দিয়ে দিয়েছে, তাহলে সেও স্বামীহীন, তাই না? তার স্বামী নেই, আর আপনার অন্তরে ভালোবাসাটা হয়ে গেছিলো, তার অন্তরে ভালোবাসাটা হয়ে গেছিল, ওই ভালোবাসাটা আছে। আল্লাহ দুনিয়াতে যদি না পাই, কিন্তু ও যেহেতু ভালোবেসে দিয়েছি আমি, আল্লাহ আখেরাতে যাতে জান্নাতে পায় এই আশা কেউ যদি করে, তো করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কারণ খালি আছে, শূন্য আছে, ওরও জোড়া নেই, কোনো স্বামীর কাছে নেই, তাই না? হয় বিবাহ হয়নি অথবা তালাকপ্রাপ্ত হয়ে গেছে, বুঝতে পারছেন না? পারছেন না। আর আপনি বিয়ে দুনিয়াতে করতে পারলেন না, কিন্তু ওই যে অন্তর থেকে পছন্দ করেছিলেন অথবা ভালোবেসেছিলেন, না যায় সম্পর্ক নয় যে আমরা কত বছর রিলেশন, আজকাল বছর রিলেশনশিপে ছিলাম, এসব নতুন নতুন ভাষা জীবনও জানতাম না, কতদিন তোমাদের রিলেশনশিপ ছিল, বলছে কি বলছে 2 বছর, কি বলছে 5 বছর, কতদিন থেকে একসাথে থাকো, সহবস্থান করো, বলছে এত এত, শারীরিক সম্পর্ক করো না, উজু বিল্লাহ মিন জালিক, জেনা বলছে শারীরিক সম্পর্ক, মানে কত ভদ্র ভাষা, লুচ্চামি করেছে বলছে শারীরিক সম্পর্ক, হ্যাঁ তারপর ফিজিক্যাল রিলেশন, ভাষার শেষ নেই, লুচ্চামিকে কত সুন্দর করে, যেমন মদের নাম আর মদ নেই, কথা বোঝা গেছে? বেশ্যার নাম আর বেশ্যা নাই, কি যৌনকর্মী, যৌনকর্মী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই শয়তান ভাষাবিদগুলো যে কত শয়তান আল্লাহ ভালো জানে, যে নতুন নতুন ভাষা আবিষ্কার করেছে, হ্যাঁ জি, ওজাইয়ান আল্লাহম শয়তান আমাল, শয়তান তাদের কর্মকাণ্ডগুলোকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে, যাতে করে জেনা বললে তো খারাপ লাগবে, অশ্লীলতা বললে তো খারাপ লাগবে, নোংরামি বললে খারাপ লাগবে, না না না, এমন এমন চমৎকার ভাষা যে রুচিকর হয়ে যায়, যাতে করে আউযুবিল্লাহ। তো কথা বুঝতে পারলেন? কাউকে একসময় চেয়েছিলেন আর তারপরে সেও স্বামী পায়নি আর আপনিও তাকে পাননি, আল্লাহর কাছে দোয়া করছেন, আর তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওই জায়গায় যদি সুযোগ সুবিধা খালি থাকে, অথবা তার স্বামী ছিল কিন্তু স্বামী কাফের হয়ে মারা গেছে, নাস্তিক হয়ে মারা গেছে, মুশরিক হয়ে মারা গেছে, চিরকালে জাহান্নামী, তাহলে ও তো আর সঙ্গীত পাচ্ছে না ওর স্বামীকে, তো আল্লাহর কাছে যদি দোয়া করেন আর তারপরে তার ইস্তেহার যে মহারানাটা দুনিয়াতে দান করে দিলেন, আপনি আদায় করে দিলেন, ওর নিয়তে ওর মোহর দান করে দিলাম, কোনো দলিলের নাই, কিন্তু কোনো দলিল নেই কোরআন সুন্নাতে, আর তারপর আল্লাহর কাছে আশা করে আল্লাহ দুনিয়াতে আমি মোহর দিয়ে দিলাম, জান্নাতে তুমি দিও, কথা বোঝা গেছে? তা আল্লাহ দিলে দিতে পারে, আল্লাহ দিলে দিতে পারে, হ্যাঁ অবশ্যই দিতে পারে, এই মোহরানার এই মন গড়া ফতোয়া না দিয়ে যদি এমনিও কেউ যদি আশা করে যে আল্লাহ ওই রকম এক নেক আল্লাহর বান্দিকে আমি চেয়েছিলাম, ও স্বামী পাইনি আর আমিও ওইরকম ভালো স্ত্রী পাইনি, তো আল্লাহ তুমি জান্নাতে দিও, তো
তো আল্লাহ এই দোয়াও শুনতে পারেন, জায়েজ আছে কি না এই দোয়া করা? ঠিক ওই রকম এতটুকু হলে ঠিক আছে। কথাটি লম্বাই জন্য করলাম যে এই বিষয়টি আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরতে ফিরতে দেখেছি, কোনো একজন দায়ী লিখে ফেলেছে এরকম করে, আর কিছু লোকের খুব মজা নিয়েছে, কাজ তো হয়ে গেছে, তাহলে তো আমাদের রিলেশনশিপ আছে, অমুকের সাথে আমাদের খাতির আছে, প্রেম আছে, তাহলে তো জান্নাতে পাবো, মোহরা না আদায় করে দিই, এত সস্তা, নোংরামি করবেন আর জান্নাতে পেয়ে যাবেন? আউযুবিল্লাহ, জি আল্লাহ হেফাজত করুন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফাতোয়া কুবরা পঞ্চম খণ্ড 461 পৃষ্ঠায় বিষয়টি বলেছেন, কিন্তু তার সেটি ব্যক্তিগত মত, আর সেটার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, হ্যাঁ, ব্যাখ্যা সাপেক্ষ এমনি নয়। জি, 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ইমাম সাহেব সালাম ফেরানোর পর ডান বা বাম দিকে মুখ করে হানাফিদের মতো কোনাকোনি না বসে সোজাসুজি বসতে পারবে কি? মানে ইমাম যখন সালাম ফিরে, সালাম ফেরার পরে হানাফিরা কেমন করে বসে? একটু সামান্য ডান দিকে কাত হয়ে, না হয় বাম দিকে কাত হয়ে, যাই না কোন দিকে, না দুদিকে বসে, হ্যাঁ শুধু ডান দিকে কাত হয়ে, শুধু ডান দিকে কাত হয়ে, হ্যাঁ শুধু ডান দিকে কাত হয়ে। এদের মধ্যে একদল বেরলবি আছে, মাজারপন্থী হানাফি আছে যারা বেরলবি, তারা ডান দিকে একটু কাত হয়ে বসে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে, কেন জানেন? একটা শিরকি রহস্য আছে, সেটা হচ্ছে যে সোজা যখন কেবলামুখী তখন তো কাবা সামনের দিকে, ঠিক না, আর ডান দিকে একটু কাত হলে তখন বাগদাদ শরীফ সামনে, তখন আর মাক্কা শরীফ সামনে থাকছে না, তখন কি থাকছে? বাগদাদ শরীফ সামনে। তো এদের বদাকিদা বেরলবি মাজার পূজারীদের যে নামাজের কিবলা হচ্ছে কাবা ঘর, আর মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ বড়পীর আব্দুল কাদির জিলানী, তাহলে এটা শিরকি মোনাজাত, কুফরি মোনাজাত, কথা বুঝতে পেরেছেন না? কিন্তু এই আকিদা দেওবন্দিরা রাখে না, তবলিগ ভাইরা রাখে না, তারপরে এটা করে তাদের প্রচলন, যেটা সন্ন্যতের খেলাফ, বলবো যে সন্ন্যতের খেলাফ একটু কাত হয়ে ডানে অথবা বাম হয়ে বসা। আর কিছু কিছু ইমাম আছে সোজা ও কেবলামুখী হয়ে সালাম ফেরে বসে থেকে গেল, তো থেকে গেল, এইদিকও না ওইদিকও নাও, হ্যাঁ এইরকম থাকে, এইটাও সন্ন্যতের খেলাফ, এটাও সন্ন্যতের খেলাফ, কারণ ওতে বাইরের থেকে যারা পরবর্তীতে আসছে বুঝতে পারবে না যে সলাৎ শেষ হয়েছে কি হয়নি, কারণ ইমাম কিবলার দিকে মুখ করে বসে আছে। সুতরাং সন্নত কি, যা বোখারিতে কয়েক জায়গায় এসেছে আর সহি মুসলিমও এসেছে হাদিসটি, নবী সব সালাম ফিরার পরে কি করতেন? আকবালা আলাইনা বেওয়াজহিহি, পুরো চেহারা ফিরিয়ে বসতেন, হ্যাঁ পুরো মুখমণ্ডল মুক্তাদিদেরকে কি করতেন? ফিরিয়ে বসতেন, আর এইটাই হচ্ছে বসার আদব। দেখেন আপনারা সামনে আমার বসে আছেন, যেন আপনারা মুসল্লি ধরে নেন, আর আমি এইটা, এই বসাটা আদবের বসা, কিন্তু আমি যদি এদিকে কাছে বসে থাকি, এদিকে কাছে বসে থাকি কেমন লাগবে আপনাদেরকে? কি রে আমাদের উপর আজকে রেগে আছে নাকি শেখ, তাই না? ঠিক না? তো এইভাবে বসা তা আদবের খেলাফ। জি, ইসলাম আদব শিখিয়েছে। অনেক আহলে হাদিস বলছেন, অনেক আহলে হাদিস আলেমকে আমি ডান বা বাম দিকেও মুখ করে বসতে দেখেছি, ভুল করে, ডান দিকে একটু কাত হয়ে বাম দিকে কাত হয়ে যদি বসে আহলে হাদিস হয়তো ভুল করছে, অত এই মশলা সম্পর্কে হয়তো ওই রকম জ্ঞান নেই, আহলে হাদিস হইলেই সব মশলা জানতে হবে জরুরি নাই, মশলা জানার জন্য ভালো আলেম হইতে হবে, কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে। জি, 6 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। শেখ, জানাজার সলাতে শুধু একদিকে সালাম ফিরানোর কোনো সহি হাদিস আছে কি? থাকলে জানাবেন ইনশাআল্লাহ। জানাজার সলাতে একদিকে সালামের দলিল বেশি মজবুত, আল্লাহর সুন্নাহ। আজকে এই মশলা আমি কোনো বিস্তারিত আলোচনা করিনি, আজকে বিস্তারিত না, কারণ প্রশ্ন উত্তর দিচ্ছি। 10 জনের বেশি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম গণ, হ্যাঁ প্রখ্যাত সাহাবায়ে কেরাম গণ, আবদুল্লাহ বিন উমার, আবদুল্লাহ বিন আব্বাস, এইরকম আলী রাদিয়াল্লাহু তাআলা, এই রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, 10 জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে একদিকে সালাম ফিরার হাদিস। এই জন্য ইমাম আহমদ রাহমাহুল্লাহ বলছেন যে লা না'লামু ফীহি খিলাফান, এই মর্মে আমি হাদিসের আলোকে কোনো ইখতিলাফ দেখছি না যে জানাজায় এক সালামি হইতে হবে। এই জন্য দেখছেন সৌদি আরবে ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাহুল্লাহর মজহাবের প্রভাব বেশি রয়েছে, সুতরাং এখানকার সালাফি হাম্বেলি বরং অধিকাংশ আইম্মা কেরাম ওলামা কেরাম এক সালামের পক্ষে, জানাজায় এক সালামটাই বেশি সহি সুন্নাহ। এখন দুই সালাম চলবে কি না, একদল বলছেন না দুই সালাম জানাজায় চলবে না, কিন্তু আরেক দল বলছেন যে দুই সালামও প্রমাণিত, সুতরাং দুই সালামও যদি কেউ জানাজায় ফিরে সেটাও
জায়েজ। তাদের অন্যতম হচ্ছেন আলবানী রাহিমাহুল্লাহ। আলবানী রাহিমাহুল্লাহর একটি জানাজার ওপর সুন্দর কিতাব রয়েছে, 150-150 পাতার পৃষ্ঠের জি, কিন্তু আপনি বাংলায় অনুবাদ হয়েছে পাবেন, কিতাবুল জানাইজ, কিতাবুল জানাইজ বাংলাদেশ ঢাকা থেকে ছেপেছে, খুব সুন্দর কিতাব। তাতে তিনি বিস্তারিত হাদিস করে নিয়ে এসছেন দুই রকমের, আর বলেছেন ওখানে যে দুই সালামের হাদিসও হাসান মানে আমলযোগ্য, সুতরাং দুই সালামও ফিরতে পারে তার মতে, এক সালও ফিরতে পারে জি। দুই সালামের মত অধিকাংশ আইম্মা কেরামদের, আর এক সালামের পক্ষে হানাফি মজহাব এবং শাফি মজহাব, হানাফি মজহাব এবং শাফি মজহাব। শাফি মজহাবের বেশি প্রভাব থাকার কারণে আহলে হাদিসরাও দুই সালাম ভারত বাংলাদেশ পাকিস্তানে ফিরে থাকে, কিন্তু যারা আরব সালাফি তারা আহলে হাদিসের মতো দুই সালাম ফিরে না, তারা এক সালামই ফিরে থাকে। যা সৌদি আরবে যারা থাকছেন তা দেখছেন জি। সুতরাং দুই সালাম এক সালাম ফিরায় জানা যায় বেশি ভালো বেশি। তবে শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন বলেছেন যে বিশেষ করে ইবনে উসাইমিন আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেউ যদি দুই সালাম ফিরে তো জায়েজ হবে, বলছে হ্যাঁ চলবে, কিন্তু যদি এক সালাম ফিরে তো বেশি ভালো। আল্লাহ তাআলা আলাম জি। দলিল জানতে চেয়েছেন, দলিলগুলি যে দেখতে চাইবে, মুসান্নাফ ইবনে আবি সাইবা রয়েছে, দশজন সাহাবাই কেরাম থেকে যে আসার রেওয়ায়তগুলি রয়েছে মুসান্নাফ ইবনে আবি সাইবাতে বিস্তারিত রয়েছে, আর সেই কিতাবটি একটি বিশাল কিতাব, সেই কিতাবে দেখে নিতে পারবেন জি। ছয় নম্বর, সাত কত হলো, ছয় হয়েছে, সাত নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলছে শেখ, জামাতে কাতারের ডান দিকে দাঁড়ানোর কি বিশেষ কোনো ফজিলত আছে, আর কাতার দুদিকে সমান হলে আগে কোন দিকে দাঁড়াতে হবে? জামাতের কাতারের ডান দিকে দাঁড়ানোর ফজিলত সম্পর্কে যে হাদিস রয়েছে আবু দাউদে এবং ইবনে মাজাহ, কিন্তু হাদিস জঈফ, হাদিস দুর্বল, বিশেষভাবে ডান দিকে দাঁড়ালে ইন্নাল্লাহ ও মালায়েকাতু ইউসাল্লুনা আলা মায়ামিনি সুফুফ, আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহ রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা রহমতের দোয়া করেন কাতারের ডান দিকের ওপর। এই বইলে যে হাদিসটি রয়েছে সেই হাদিস আবু দাউদ ইবনে মাজার জঈফ। তো এই হাদিস যদি কেউ পেশ করে তো দুর্বল হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে জঈফ বলেছেন, অন্যান্য মহাদিসরা জঈফ বলেছেন। কিন্তু এমনিতে আম দলিল রয়েছে যে বামের চাইতে ডান উত্তম, বামের চাইতে ডান উত্তম যে কোনো ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ডান পছন্দ করতেন না বাম পছন্দ করতেন? ভালো কাজের ক্ষেত্রে ডান পছন্দ করতেন। কেউ বসে আছে, ডান দিকে লোক বসে আছে, বাম দিকে বসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পান করলেন, তারপর কাকে দিতেন? যদিও ডান দিকে যুবক থেকেছে, বাচ্চা থেকেছে, আর বাম দিকে মুরব্বি আবু বকর ওমর রয়েছেন, তবু কোন দিকে দিয়েছেন? ডান দিক থেকে দিয়েছেন। যখন খাবার বেড়ে দিচ্ছেন, বেড়ে দেওয়া বলেন আপনারা, কি বলেন, খাবার বেটে দিচ্ছেন, বিতরণ করছেন বা বেড়ে দিচ্ছেন, তখন ডান দিক থেকে শুরু করবে, এটা হচ্ছে উত্তম। কিন্তু কেউ যদি বাম দিক দিয়ে করে তো না যায়, হারাম কাজ করলো না, চাইজ অনুত্তম কাজ করলো। ঠিক তেমনি মসজিদে যখন যাবেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন তার ফতোয়ায়, যখন মসজিদে যাবেন দেখবেন যে ডান দিক খালি আছে, বাম দিকও খালি আছে, আর ডান দিক বাম দিক সমান হয়ে আছে, তখন ডান দিকে লাগবেন, ডান দিক উত্তম, তখন ডান দিক উত্তম। কিন্তু দেখছেন না ডান দিক বেশি আছে সংখ্যায় আর বাম দিকে কম আছে, তখন ডান দিক উত্তম নয়, তখন ডান দিক উত্তম নয়, বাম দিক। বুঝা গেছে না? তো বাম, কিন্তু যখন দেখবেন যে আপনার ডান দিক ফুল হয়ে গেছে, বাম দিকে জায়গা আছে, বলছেন না 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 আমি আরও অপেক্ষা করবো, বাম দিকে দাঁড়াবো না, আমি ডান দিকের ফজিলত হাসিল করবো, দাঁড়িয়ে থাকবেন না, তখন বাম দিকে উত্তম আপনার জন্য, তখন বাম দিক উত্তম জি। আর এই ক্ষেত্রে এই হাদিস, এতটুকু হাদিস সহি বলা যেতে পারে, কানা রাসূল হলো ইউ যে বহুত তাই আমন, নবী সাধারণ ডান দিক পছন্দ করতে, সুতরাং ডান দিকে যদি খালি সুযোগ সুবিধা পান, আগে ভাগে গেছেন কেন বাম দিকে দাঁড়াবেন? মসজিদে আগে ভাগে গেছেন, কোন দিকে যাবেন? বাম দিকে। কিন্তু আগে ভাগে গিয়ে দেখছেন যে ডান দিকে দেখা যায় বড় জামা মসজিদ, এখানে ডান দিকে হয়ে গেছে তিন কাতার চার কাতার, আর বাম দিকে প্রথম কাতার ঠিক হয়ে ভরেনি, তারপরেও কেউ ডান দিকে যাচ্ছে, তো বেশি ফজিলত না? ডানের চাইতে কিসের ফজিলত? আগের কাতারের বেশি ফজিলত, অবশ্যই বাম দিকে তখন বেশি ফজিলত রয়েছে জি। আট নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কোরআন পাঠ ও সলাতে সুরা ফাতিহা পাঠের পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বরাল দলিল পাচ্ছে না আমাদের কয়েকজন জেনারেল শিক্ষিত গবেষক, মাশাআল্লাহ, জেনারেল শিক্ষিত আবার ইসলামী গবেষক, কি করে হইতে পারে? এটা হাস্যকর আসলে, আজকাল এক বড় ফিতনা
জেনারেল শিক্ষিত হওয়ার পর ইসলামের আবার গবেষক হয়ে যাচ্ছে, যে আরবি ভাষায় বুঝে না। আমার কথা তাদের লাগবে, কিন্তু এটি হচ্ছে হাকিকত। এই গবেষণার দাবি করাইটাই জায়েজ নয় যে আরবি ভাষাই বুঝে না আর বলছে আমি ইসলামের গবেষক, জি ইসলামী স্কলার, ইসলামী চিন্তাবিদ, হ্যাঁ মুফাক্কের ইসলাম, জি ইসলামের আলেম নয়, হ্যাঁ চিন্তাবিদ, খুব চিন্তা করতে থাকো কিন্তু ইসলামের আলেম না, জি। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের দলিল পাচ্ছে না, দয়া করে দলিল সহ জবাবটা দিবেন, এটা হচ্ছে প্রশ্ন। দলিল সম্পর্কে বলবো যে আবু দাউদে হাদিস রয়েছে, আল্লাহ আলবানী সহি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়তেন, বিসমিল্লাহ পড়তেন। দলিল তাহলে হাদিসে স্পষ্ট আছে, আবু দাউদে দেখে নিতে বলবেন, জি। বাকি এছাড়া দলিল কোরআনে কারিমের আম দলিল, যখনই ফায়দা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির, যখনই কোরআন পাঠ করবে তখন কি বলবে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নি, ফাস্তাইজ বিল্লাহি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নি, মিনাশ শাইতান, যখনই ফায়দা, যখন যখন যখন, তার মধ্যে একটি হচ্ছে সালাত, জি। এখন এই আউযুবিল্লাহ বলে ওয়াজিব না সুন্নাত, বাকি থাকে শুধু এতটুকু, এই মশলাও জেনে নিন, কারণ আবার সামনে সপ্তাহে তো আর এইরকম প্রশ্ন আসবে, উত্তর দিলে আর ওই উত্তর দেবো না। অধিকাংশ ওলামাদের কাছে সুন্নাতে মুয়াক্কাদা, আউযুবিল্লাহ বলা হচ্ছে সুন্নাত, সুন্নাতে মুয়াক্কাদা, আর একদল বলছেন না, আল্লাহ যেহেতু ফাস্তাইজ আশ্রয় কামনা করে না, হুকুম করেছেন শুধু আল আমরুলিল ওয়াজিব, ওয়াজিব, এটাও কোনো কোনো আইম্মা ইকরামগণ বলেছেন, কিন্তু সঠিক মত যে ওয়াজেব নয়, তবে সুন্নাত অবশ্যই, এবং এর তাকিদ রয়েছে, কারণ শয়তান থেকে আশ্রয় কামনা না করলে আপনি কোরআন থেকে হয়তো হেদায়ত পাবেন না, হেদায়ত থেকে বঞ্চিত থাকবেন হয়তো শয়তান অনিষ্টের কারণে, জি। নয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, আমরা জানি যে যে ব্যক্তি সলাত ত্যাগ করলো সে কাফের হয়ে যায়, মাসলা ইখতলাফি, গবেষক আলমাদের মতে এবং ইমাম রাহিমাহুল্লাহর মতে, সাহাবায়ে কেরামদের ইজমা এটি, আর তারপরে ইখতলাফ হয়েছে, সাহাবায়ে কেরামদের পরে ইখতলাফ হয়েছে, চার ইমামদের ইখতলাফ ছিল, ইমাম আবু হানিফা এবং শাফি মালিক তারা বড় কাফের বলেননি, আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বড় কাফের বলেছেন, আর ইমাম শাফি এবং মালিক কাফের না বললেও বলেছেন যে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ইমাম আবু হানিফা বলছেন না, শাস্তি মৃত্যুদণ্ড নয়, বেনামাজির হচ্ছে আজীবন, হ্যাঁ জেল হাজতে রাখা, এ হচ্ছে সংক্ষেপে গোটা আপনার নামাজ ত্যাগকারী বিধান কিতাবের কথাগুলি আপনাদের সামনে বর্ণনা করে দিলাম। তো মাসলা ইখতলাফ রয়েছে, আর মুসলিম ছাড়া অন্য কারোর জবাই করা প্রাণী খাওয়া যাবে না, যদি এটাতে বিশ্বাসী হন তাহলে ঠিকই, তাহলে কি বেনামাজি কষায়ের কাটা গোস্ত খাওয়া জায়েজ হবে? বেনামাজি যদি জানেন কষাই, যে কষাই আসলে বেনামাজি, আর আপনি এই এই আকিদায় বিশ্বাসী যে বেনামাজি বড় কাফের, তাহলে তার কাছ থেকে খাবেন না, তার কাছ থেকে বা তার জবাই খাবেন না। কয়েকজন দিনই ভাই বেলে মাশাআল্লাহ নামাজের লোক মিলে একটা গরু কিনে নেবেন, একটা খাসি কিনে নেবেন, আর তারপরে নিজে জবাই করবেন, তারপর খাবেন, তারপরে খাবেন, জি, এটা নিরাপদ। কিন্তু মাসলা ইখতলাফ রয়েছে, অকাট্য বলা যাবে না যে সমস্ত ওলামাদের মত যে বেনামাজি জবাই খাওয়া যাবে না, তবে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত। এখানেই প্রশ্ন, আমার শেষ নয়টি প্রশ্ন ছিল, আর বাকি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে উত্তর দিচ্ছি, না হলে আজকে যথেষ্ট সময় হয়ে গেছে, এখানে শেষ করি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।